हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई खूब भालो आछेन। तो सबाईके वेलकम जानाच्छि नतून एकटि रेसिपि देखार जन्य। आमार आजकेर रेसिपि हलो मार्बल केक। तो घरे बसे किभाबे खूब सहजेई एकदम दोकानेर मतो परफेक्ट सफ्ट एंड फ्लापी मार्बल केक आपनारा तैरी करबेन सेई रेसिपिटाई आपनादेर साथे शेयर करछि। आशा करछि भालो लागबे। तो केकटा बानानोर जन्य आमि एखाने निएछि दुईटा लार्ज साइजेर डिम। एबार आमि एखाने एड करे दिच्छि हाफ कप चीनी। एबार चीनी आर डिमटाके खूब भालो करे बीट करते हबे। ततक्षण बीट करबेन जतक्षण पर्यन्त ना एर डिमेर कालारटा चेंज होये ह्वाइट होये जाए आर एकटा फ्लापी फोमी भाव चले आसे। तो ये देखते पाच्छेन प्राय 10 मिनट धरे बीट करार पर एगेर कालारटा एकदम चेंज होये ह्वाइट होये गेछे আর কতটা ফোমি হয়েছে এই যে। তো আমার বিট করা শেষ। এবার এখানে আমি দিয়ে দেব ঠিক 1 কাপ ময়দা। তো দুইটা ডিমের জন্য 1 কাপ ময়দা ইউজ করবেন, তার বেশি না। কারণ বেশি ময়দা ইউজ করলে কেকটা ভিতরে শক্ত হয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি ঠিক 1 চা চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কম বেকিং সোডা। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। তো সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এভাবে চেলে নেওয়ার জন্য, এতে করে ব্যাটারটা খুব স্মুথ হবে আর কেকটাও খুব ভালো ফুলবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবটুকু দিয়ে দিলাম এই ব্যাটারের ভিতর। এবার এখানে আমি অ্যাড করব সামান্য একটু ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের কোনো ব্যাড স্মেল না থাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। তো আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতো করে সব কিছু মিশিয়ে নেব। তো এভাবে আলতো করে সময় নিয়ে এটাকে মেশাতে হবে। আমি প্রায় 5 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কেক ব্যাটার একদম রেডি। এবার আমি এটাকে একটা কেক মোল্ডে ঢেলে নেব। তো এই যে আমি এখানে একটা কেক মোল্ডে দিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ব্যাটার আমি উঠিয়ে রেখেছিলাম আর তার ভিতর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কোকো পাউডার। দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে উপর থেকে এভাবে করে দিয়ে দেব যাতে করে একদম নিচ পর্যন্ত পৌঁছে। অনেকে অন্যভাবেও দেয় মার্বেল কেক বানানোর জন্য, এক কিছু প্রথমে রেগুলার ব্যাটার দেয় তারপরে চকলেট ব্যাটার, বাট আমি এভাবে দিই। এভাবে আপনারা করে দেখবেন এটা আরও বেশি ইজি। এভাবে স্পুন দিয়ে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি উপর থেকে সবটুকু ব্যাটার দিয়ে দেব। দিয়ে এরকম নাইফের সাহায্যে এভাবে করে নেব যাতে করে একদম নিচ পর্যন্ত পৌঁছায়। তারপর এই কেকটাকে আমি 350 ডিগ্রি ফারেনহাইটে ঠিক 35 মিনিটসের জন্য বেক করব ওভেনে। আপনারা চুলাতেও করতে পারেন। তো দিয়ে দিচ্ছি আমি এখন ওভেনে, তারপর ফিরে আসছি 35 মিনিটস পর। তো এই যে 35 মিনিটস হয়ে গেছে, আমি কেকটাকে বের করে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে, কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমি ঠান্ডা করব, তারপর এটাকে আমি কেটে দেখাবো। তো কেকটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকের উপর আমি এরকম একটা প্লেট বসিয়ে এটাকে উল্টে ধরব, তাহলে খুব ইজিলি কেকটা চলে আসবে নিচেই কেক মোল্ড থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই উঠে আসলো। এবার নিচে যে আমি পেপারটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। তো এই যে দেখুন একদম নিচ পর্যন্ত আমি যে চকলেট ব্যাটার দিয়েছিলাম সেটা চলে এসেছে আর একদমই সফট ফ্লাপি একটা কেক হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করবেন, আপনাদের কেকও এরকম হবে। আর এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটাও
কত সুন্দর হয়েছে যে আমি পিস করে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি যে পরিমাপগুলো বলেছি ঠিকঠাক মতো সেই পরিমাপ দিয়ে যদি কেক বানান, আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।